أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ओमे अगेन बिनिमय केंद्रेर साथी बंधुगण अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातहू। आज के हमारे आलोच्य विषय अति साधारण औषध कार्बोवेज होते कारण उपस्थित गरज कम আসলে আমি যেটা মনে করি অতি সাধারণ ঔষধগুলোর ব্যবহারও আমরা ঠিকমতো জানি না, যার কারণে আমাদের ব্যর্থতা পিছন ছাড়ে না। আমি প্রধানত গুরুত্ব দিই যেসব ঔষধগুলো চেম্বারে না থাকলে চেম্বারে তালাই খোলা যায় না সেই সব ওষুধগুলোর পরে আমি বেশি জোর দিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো যাই হোক, এক একজনের গুরুত্ব এক এক রকম, এক একজনের হিসাব নিকাশ এক এক রকম। তা আমি যেভাবে পছন্দ করি আমি সেভাবেই প্রোগ্রাম করি। যদি আপনাদের কোনো পছন্দ থাকে আপনারা জানালে আমি চেষ্টা করব আপনাদের মতামতের গুরুত্ব দেওয়ার। তা আমি কার্বোভেজ আমাদের অতি সাধারণ ঔষধ, যেমন অ্যালোপ্যাথিতে আছে গ্যাসের বড়ি, অনেকে আমাদের হোমিওপ্যাথিতেও কার্বোভেজকে গ্যাসের বড়ি হিসেবে ব্যবহার করে, যা আদৌ ঠিক না। কারণ সবসময় খেয়াল রাখা দরকার লক্ষণ ছাড়া হোমিওপ্যাথিক ঔষধে সুফল দেয় না, অনেক সময় কুফলও দেয়। তো কার্বোভেজ এক এক বইয়ে এক এক রকম লেখা, কেউ বলে এটা ডিপ মেডিসিন না, কেউ বলে ডিপ মেডিসিন, কেউ বলে গভীরভাবে কাজ করতে পারে না, অনেকে বলে আবার গভীর কার্যকরী ওষুধ। যাই হোক, আমরা এইসব নিয়ে মাথা ঘামাই না, আমরা মাথা ঘামাই লক্ষণে মিলছে কিনা। যদি লক্ষণে মিলে সে অবশ্যই গভীর কার্যকরী ওষুধ, কারণ লক্ষণে যদি কার্বোভেজের সঙ্গে মেলে সেখানে আপনি গভীর কার্যকরী ওষুধ যদি মেডোরিনাম, সিভিলিনাম, ব্যাসিলিনাম প্রয়োগ করেন তাতে কি কোনো কাজ হবে? লাইকোপোডিয়াম প্রয়োগ করেন তাতে কি কাজ হবে? নিশ্চয়ই হবে না। তো এই জন্যে হোমিওপ্যাথিতে কোনো বিকল্প ঔষধ নাই, যার লক্ষণে মিলবে সেই বড় ওষুধ, সেই গভীর কার্যকরী ওষুধ, সেই সর্বেসর্বা। তো ক্ষেত্র বিশেষে কিছু ব্যতিক্রম আছে যেগুলো পরবর্তীতে ধাপে ধাপে আমরা আলোচনা করব। তো প্রথমত আমি প্রত্যেক ঔষধ আলোচনাকালে চেষ্টা করি তার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার। তা পরিচিতি তুলে ধরার আগে আরো একটা বিষয় আমাদের একটু জানা থাকা দরকার, যেটাও আমি জানানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঔষধের একটা ক্রিয়াক্ষেত্র আছে, প্রত্যেকটা ঔষধের একটা ভিন্ন ভিন্ন রাজ্য আছে, যে যে রাজ্যের উপরে তার ক্রিয়া ক্ষমতাটা বেশি। তো যেমন ব্যাসিলিনামের বুকের উপরে কার্যকরতা বেশি, লাংসের উপরে, মেডোরিনাম সাইকোসিসের উপরে কার্যকরিতা বেশি। ঠিক এরকম প্রত্যেক ঔষধের কিছু কিছু কার্যকরিতার প্রধান দিক আছে, যে যে দোষগুলো আমাদের শরীরে অনুপ্রবেশ করে আমাদের সেই সব অঙ্গগুলোকে দুর্বল করে, ক্ষতিগ্রস্ত করে, আক্রান্ত করে প্রথম, সেখান থেকে আস্তে 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 রোগ ব্যাধি বড় হতে হতে বিভিন্ন দিকে চলে যায়। যা আজকে আমার অনুষ্ঠানে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত সভাপতি ডক্টর ইয়াকুব সরকার স্যার জয়েন করেছেন, খুশি হলাম দেখে। নাজমুল ইসলাম স্যার জয়েন করেছেন, যা হোক এসব জ্ঞানী গুণী ব্যক্তিরা উপস্থিত থাকলে, ভুল ত্রুটি আলোচনা হতে থাকলে তারা সংশোধনে দিতে পারে, যেটা আলোচনার টেবিলেই ফয়সলা হয়ে যেতে পারে। এবং আমি ডাক্তারি আলোচনা বিষয়ে কোনো
মানবজাতির প্রশ্ন রাখি না, দেখি না, বুঝিও না। কারণ এটা যদি আমরা ভুল শিখি, ভুল পড়াই, তো ক্ষতিগ্রস্ত হবে রোগী, ক্ষতিগ্রস্ত হবে আমার ব্যবসা, ক্ষতিগ্রস্ত হবে হোমিওপ্যাথি। এই জন্য এখানে ভুল শেখা যাবে না, ভুল শেখানোও যাবে না। তা দয়া করে আপনারা আলোচনায় ভ্রান্তি হতে থাকলে সংশোধনী দিবেন, আমরা ইনশাল্লাহ সেটাকে মেনে নিয়ে সামনে আগাবো। যাক, যে বিষয়টা আলোচনা করতেছিলাম, যে কার্বোভেজ এটা হচ্ছে উদ্ভিদ কার্বন, উদ্ভিদ কার্বন থেকে এর উৎপাদন, এর তৈরি, এই ওষুধটা তৈরি। তো উদ্ভিদ কার্বন তার মানে কয়লা। তাহলে আমরা যারা বাংলাদেশি মানুষ জানি যে কর্ম করে কয়লা দিয়ে, আগুন জ্বালায়, লোহা পোড়ায়, সেই লোহা গলায় ফেলে কিভাবে, সে হাত দিয়ে এক বাক্সের মতন ফাপড়টা নেয় এইভাবে, এবং সেই ফাপড়টা নিয়ে বাতাস দেয়, বাতাস দিলে আগুন জ্বলে, আগুনে জোর দেওয়া হয়। তাহলে এইটা হচ্ছে স্থূল দিক, আর বাস্তব দিক, আমরা যখন প্রাকৃতিক ভাবে রোগাক্রান্ত হই, তখন আমাদের শরীরেও এইরকম একটা জ্বলন ক্রিয়া সৃষ্টি হয়। যেহেতু কয়লা থেকে ওষুধ তৈরি, তাহলে কয়লার গুণাগুণ বিশিষ্ট রোগী আমাদের শরীরে প্রবেশ করবে। সংক্ষেপে বুঝতে গেলে আমাদের কার্বোভেজকে এভাবে বুঝলে মনে হয় ভুল হবে না। শরীরেও একটা জ্বলন ক্রিয়া সৃষ্টি হয়, সেই জ্বলন ক্রিয়াটাও নিভাতে গেলে আমাদের রোগীরা কি চায়, প্রচন্ড বাতাস চাই। কারণ বাতাস না দিলে প্রাকৃতিক ভাবে সৃষ্ট ওই জ্বলন ক্রিয়া ঠান্ডা হতে চায় না, রোগী কষ্টে ভোগে। তো প্রাকৃতিক ভাবে যখন আমরা এই কার্বোভেজ দ্বারা আক্রান্ত হই, তখন আমাদের প্রথমত সেই শরীরে অনুপ্রবেশ করে আমাদের রক্তকে দূষিত করে, এমনকি রক্তকে বিষাক্ত করে তুলতে পারে, সে ক্ষমতাও তার আছে। পাশাপাশি সে হজম ক্রিয়াকে দুর্বল করে, হজম ক্রিয়া নষ্ট করার কাজে লিপ্ত হয়, পাকস্থলীতে গোলযোগ সৃষ্টি করে, প্রচুর পরিমাণে গ্যাসের সৃষ্টি করে, যে গ্যাসের মাধ্যমেও আমরা অনুভব করি একটা জ্বালা। সেই জ্বালাটাও সদাই ঠান্ডা চায়, বাতাস চায়। তো কার্বোভেজের গ্যাসের ধরন হলো ভেঙে আরামবোধ করে, বায়ু নিঃসরণও আরামবোধ করে, তবে বায়ু নিঃসরণের থেকে ঢেকুরের সংখ্যা পরিমাণ বেশি। কারণ এর ঊর্ধ্ব পেট আক্রান্ত অনেক বই লেখা আছে যে উপর পেট ফেলে লাইকোপোডিয়াম নিচের পেট ফেলে, ঠিক এভাবে আমরা যদি শিখতে যাই আমাদের শেখার মধ্যে ভুল হয়ে যাবে। এই জন্য উপর পেট ফেলে না নিচের পেট ফেলে নাকি সারা পেট ফেলে, এত কিছু বোঝার প্রয়োজন নেই। এতে কিছু না বুঝে আমাদের লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে, যে গ্যাস যদি হয় প্রচন্ড, সেই গ্যাস ঢেকুরে আরাম, ঢেকুর উঠলে আরাম লাগে, রুগী একথা নির্দ্বিধায় নিঃসংকোচে ডাক্তারের সামনে স্পষ্ট ভাবে বলতে পারে, আর রুগীরা এগুলো বলে থাকে। তাহলে গ্যাস প্রচুর হয় এবং ঢেকুরে নিঃসরণ হয়, এই গ্যাস পেটে সৃষ্টি হওয়ার কারণে আভ্যন্তরীণ যে জ্বলন ক্রিয়া সৃষ্টি হয়, এই আভ্যন্তরীণ জ্বলন ক্রিয়া সৃষ্টির কারণে রোগীর থাকে প্রচন্ড বাতাসাকাঙ্ক্ষা, প্রচন্ড ঘাম দেখা দেয় শরীরে। যখন প্রচন্ড ঘাম দেখা দেয় শরীরে, এই ঘাম আমাদেরই দোষে, আমাদেরই জীবনাচারের কারণে, অনিয়মিত জীবনাচারের কারণে এই ঘাম থেকে যায় ঠান্ডা লেগে, গরম লেগে। যেমন আমরা প্রায় বলি যে ঠান্ডা গরম লেগেছে, এই ঠান্ডা গরম লেগে কি হয়, ঠান্ডা গরম লেগে শুরু হয় রোগীর সর্দি, হাসি, কাশি। এই সর্দি, হাসি, কাশি প্রাথমিক পর্যায়ে যখন শুরু হলো, আস্তে ধীরে যদি এর কোনো সদৃশ চিকিৎসা না হয়, সেখান থেকে রোগীর আসতে পারে কাশি থেকে গলার স্বর বসতে পারে, গলার স্বর বসার পরে লাংস এফেক্ট হতে পারে, সেই ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট দেখা দিতে পারে,
রোগীর নিউমোনিয়া হতে পারে, শ্বাস গলার স্বর যখন চেঞ্জ হবে খুব খেয়ালে রাখতে হবে, যদি কিনা কার্বোভিজের রোগী হয় এবং এই গলার স্বর বসা দীর্ঘদিন স্থায়ী হয়, ভ্রান্ত পথে ভ্রান্ত চিকিৎসায় যদি তাকে দমানোর চেষ্টা করা হয়, আস্তে আস্তে আমরা জানি গলায় ক্যান্সার হয়, গলায় টিবি হয়, সেটাও আমরা জানি, সূত্রপাত কিন্তু এখান থেকেই শুরু হয়। অবশ্য গলায় স্বর বসলে যে শুধু কার্বোভেজ ওষুধ তা ঠিক নয়, তবে গলায় স্বর বসা রুগীদের আমাদের গুরুত্ব দেওয়া দরকার এবং গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নিয়ে লক্ষণ মোতাবেক এই ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা ওষুধ আছে, যে ওষুধগুলো অবশ্যই কার্যকরী, তবে আরো যদি জটিল আকার ধারণ করে সেই ক্ষেত্রে অন্যান্য ওষুধ আসতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা এই ওষুধগুলো যদি জানা থাকে তাহলে আমরা রোগীদের কল্যাণ করতে পারি। তাহলে প্রথমত যখন আমি এই রোগে এই কার্বোভেজ দ্বারা আক্রান্ত হচ্ছি, প্রাকৃতিক ভাবে আক্রান্ত হচ্ছি কার্বোভেজ দ্বারা, তখন আমি প্রথমত আমার সে রক্ত দূষিত করতেছে, আমার পাকস্থলীকে নষ্ট করতেছে, শরীরে একটা জ্বালার সৃষ্টি করতেছে, সেখান থেকে আসতেছে প্রচন্ড ঘাম, তারপরে সেই ঘামের থেকে আসতেছে আমার সর্দি হাঁচি কাশি শ্বাসকষ্ট সর্বাঙ্গ ইত্যাদি, যেখান থেকে আরো বড় বড় রোগের সূচনা হতে পারে, সৃষ্টি হতে পারে। এখন কার শরীরে কোন রোগের সৃষ্টি হবে এটা তো আমরা জানি না, তাই সাধারণ হিসাব করলে দেখা যায় যে হাঁচি জনিত কারণে আমরা অনেকেই ভুগি। আমি প্রায়ই আমার নিজের রোগীলিপি আমি বলিও নির্দ্বিধায় বলি, কারণ এখানে আমি সংকোচ করি না, কারণ আমি প্রচন্ড রোগাক্রান্ত ব্যক্তি এবং আমার রোগীলিপি যদি শুধু আমি বই লিখি তার 7 খান বই লেখা যাবে আমার রোগীলিপি দিয়ে, কারণ আমি 1986 সালের পর থেকে ইনশাল্লাহ হোমিওপ্যাথিক ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ খাই না। তাহলে আমার এতগুলো রোগ এত বছরে কি আমার এতগুলো বই হবে না? অবশ্যই হয়ে যাবে। তো আমি প্রায়ই বলি যে হাসির রোগী, আমরা জানি যে হাসির রোগটা কোত্থেকে আসে, অ্যালোপ্যাথিতে গেলে এক হিস্টাসিন সব হাসি ক্লিয়ার, আর আমাদের হাসি সারতে গেলে বহু ওষুধ প্রয়োজন, বহু কমপক্ষে 50টা ওষুধ আছে লক্ষণ মোতাবেক প্রয়োজন হবে। তো কার্বোভেজে আমরা যেটা পাই আমরা সাধারণ গ্যাসের ওষুধ হিসেবে ব্যবহার করি, ঠিকই আছে, কোনো সমস্যা নাই, কিন্তু একটু বড় বড় ক্ষেত্রেও ব্যবহার করে আমাদের শিখতে হবে। যেমন যারা আজীবন জ্বরে ভোগে, আজকালকার যেসব শিশুরা আজকালকের যেসব শিশুরা ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, ধন্যবাদ আপনাকে আমার অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য। আজকের ফেসবুক জগতে আমার অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত সভাপতির পরেই সম্ভবত ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবের পদচারণা, ফেসবুক খুললেই তাদের লেখা আমরা দেখি, ওনাদের লেখা আমরা দেখি এবং অত্যন্ত গঠনমূলক লেখা যেগুলো হোমিওপ্যাথদের পক্ষেই ওনারা লেখেন। তো যেটা আলোচনা করতেছিলাম, আমরা জানি হাসি রোগ আসে কোথেকে? পারদোষ থেকে, মার্কারি থেকে। তাহলে পারদোষ থেকে আমাদের শরীরে পারদোষ নষ্ট করার মতন বড় বড় ক্ষমতাধর ওষুধ আর্সেনিক, আর্টসাইড, তারপরে মার্কসল, হিপারসল, অ্যাসিডনাইট, মানে এই প্রধানগুলো আমি বললাম, তার মধ্যে কার্বোভেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস ঘাটলে দেখা যাবে যেমন আমার মতো লোক বা একজন যুবক যদি রোগী হিসেবে আসে, ইতিহাস ঘাটে দেখা যাবে যে শিশুকাল থেকেই সে জ্বরে ভোগে এবং আজকালকে রোগীদের প্রায়ই দেখা যায় অধিকাংশ শিশু, অধিকাংশ কি 90% শিশুই তো খায় না এবং তার একমাত্র কারণ হলো তার গায়ে সবসময় জ্বর থাকে। এরকম রোগী এমন কোনো দিন নেই যদি একজন আসে না। তাহলে এই যে রোগীদের আজীবন জ্বর থাকে, আমার এখন একটা শিশু রুগী আছে যার বয়স 8 বছর, এই 8 বছর ধরে সে শিশু বিশেষজ্ঞ দেখায়। তা আমি আবার মাঝে মাঝে রসিকতা করে বলি যে ডাক্তারি যখন শিশু, সে আবার রুগী দেখবে কি?
তাতে রুগীরা আবার অনেকে মাইন্ড করে, শিশু বিশেষজ্ঞ। এখন তার তো 8 বছর ধরে ট্রিটমেন্ট করতে করতে এখনো মোটামুটি তাদের ওষুধই কোনো রেসপন্ডই করে না, জ্বর 12 মাসই থাকে, এক অক্টের খানা খাইতে গেলে পুরো পুরোপুর আর এক অক্ট এসে যেতে লাগে, বহুত নাটক নবেল করে তাকে খাওয়াতে হয় এবং সবসময় জ্বর থাকে, মাসে অন্তত 5-7 বার জ্বর আসে আর হিস্টাসিন মারে। এখন খায় না, এখন নিয়ে আসছে আমার কাছে, দেখ আমার এখানে আছে মানে মাস তিনেক, এখন আলহামদুলিল্লাহ জ্বরবিহীন অবস্থায় আসে আমার এখানে, তবে নিয়মিত ওষুধ খায়। বোঝা যায় যে ওষুধের পরে যত্ন ভক্তি আইসে হোমিওপ্যাথির পরে। এই যে শিশুকাল থেকে যারা জ্বরে ভোগে এবং হিস্টাসিন মেরে মেরে মানে মার্কারি স্থূল মাত্রায় মার্কারি তাদের শরীরে প্রবেশ করানো হচ্ছে, এই হিস্টাসিন না পায় এর সাথেও কিন্তু মার্কারি থাকে, এই মার্কারি মেরে 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 তাদেরকে যে অসুস্থ করা হচ্ছে এবং সেই অসুস্থতা থেকে আস্তে 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 তার শরীরে এই পারদোষ স্থায়িত্ব লাভ করছে, এই পারদোষ স্থায়িত্ব লাভ করে এই হাসির সৃষ্টি হচ্ছে, এই গরমের সৃষ্টি হচ্ছে, এই শ্বাসকষ্ট আসছে, সে টিবি আসছে, ক্যান্সার আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কার্বোভেজও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, কারণ আমি নিজে এক সময় এই কার্বোভেজের হাসির রুগী ছিলাম, আমার ভালো করে খেয়াল আছে। আমি প্রায় গল্প বলি আলোচনায় আমার কলেজের ক্লাসে বা হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের ক্লাসে, আমি এগুলো উদাহরণ দেই যে আমি আজ থেকে ধরেন 30 বছর আগে আমার হাসিতে এত জোর যে গরমকালে রমজান মাসে আমি তারাবীহ নামাজ না পড়ে মসজিদ থেকে চলে আসছি, কারণ ডাক্তার মানুষ যেহেতু একটু লেট হয়ে যায়, যাই দেখি যে সামনের দিকে তো সবাই কাতার বন্দি হয়ে দাঁড়ায়, পিছনে দাঁড়ায় সব আছে ফ্যানের নিচে, যাই দেখলাম যে ফ্যানের নিচেই সবাই দাঁড়ায় গেছে, মাঝখানে মাঝখানে ফাঁক আছে, এখন আমাকে যদি দাঁড়াতে হয় তাহলে আর একটা ফ্যানের নিচে একা একা দাঁড়াতে হয়। তো এইভাবে ঠিক আমার মন সায় দেয় না, বিদায় আমি চলে আসি বাসায়, বাসায় এসে নিজের ফ্যানের তলে দাঁড়াই একা একা নামাজ পড়ি। কারণ হলো যদি ফ্যান মাথার উপরে না থাকে তাহলে আমি যে হাসি দিব পুরো মসজিদ শুদ্ধ মুসল্লিকে নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ আমার হাসিতে একটু জোর বেশি। এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে, তখন আমি বুঝি নাই আমি কার্বোভেজ খাই নাই, আমি দীর্ঘদিন ভুগিছি কিন্তু অ্যালোপ্যাথিক হিস্টাসিন বড়ি খাইনি, আল্লাহ রহমতে হাসি এখনো যে নাই তা না, দিনগুলি 2-4 দিন 2-5টা যে হয় না তা না, কিন্তু সেই হাসি আর এখন নাই, তা তো আমি আস্তে 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 আল্লাহ রহমতে দূর করেছি। এবং আমার ভালো করে খেয়াল আছে তখন আমি প্রচন্ড গ্যাসের রুগীও ছিলাম, যদি কিনা তখন একটু হোমিওপ্যাথিক জ্ঞান থাকতো, তো জ্ঞান আসবে কোথেকে, আমাদের কলেজে না ক্লাস, এই যে এখন হেলাল উদ্দিন সাহেব লিখলো যে ম্যাথামেটিক্যা পড়তে আর যেতে হবে না কলেজে, তা কলেজে তো যাবেই, কলেজের মাস্টাররাই তো 3টে পোটেন্সি আর 6টা হার্বাল দিয়ে রুগী দেখে, তো পড়াবে কি। তো আমরা যখন পড়েছি তখন ফার্স্ট ইয়ার এই ক্লাসে, তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার নীল কোনো ক্লাস নেই, কারণ আমরা সেই আমাদের ছাত্র। তারপরে আমাদের জীবনে কেউ কোনোদিন গাইড করে নাই যে তুমি এইটা করো ওইটা করো এই দিকে চলো ওই দিকে চলো, এমন গুরু কখনো ছিল না। আজকালকার যুগে তো ঘাটে ঘাটে পথে ঘাটে যেখানে সেখানে গুরুর গুরু ছড়াছড়ি, অনলাইন যুগে গুরুর আর অভাব নেই, অতএব এখান থেকে আপনারা ইচ্ছা করলে অনেক কিছু শিখতে পারেন, না আমরা পারি নাই। তাহলে আমি সেইভাবে হাসিতে কয়েক বছর ভুগিছি, আমি ভুগে 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 যাও কাজটা ধীরে আল্লাহর রহমতে আমি সেখান থেকে মুক্ত হয়েছি, মুক্ত হয়েছি লেখেছি ওষুধ খেয়ে। অথচ আমার খেয়াল আছে ভালো করে প্রথম জীবনে আমি কার্বোভেজের রুগী ছিলাম। তো যাও কেটে লক্ষণ সাদৃশ্যে এই গল্প দিলে গল্প আরো লম্বা হবে। তাহলে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কার্বোভেজের চরিত্রটা চেনা। তাহলে কার্বোভেজকে চিনতে গেলে আমার সংক্ষেপে চিনতে হচ্ছে কি, প্রচন্ড গ্যাস, ঢেকুরে উপশম, প্রচন্ড ঘর্ম, প্রচন্ড বাতাসাকাঙ্ক্ষা। শুধু যদি এই দুটো কথাও যদি আমাদের এই কয়টা কথা যদি আমাদের খেয়ালে থাকে তাহলে অন্যান্য সকল রোগ ব্যাধির খতিয়ান আমরা এর মাধ্যমেই পেয়ে যাবো, খুঁজে পেয়ে যাবো।
তো এর সাধারণত যদি শ্বাসকষ্ট হয়, যদি কিনা এই হাসি থেকে, এই সর্দি থেকে, হাসি থেকে, কাশি থেকে শ্বাসকষ্ট পর্যন্ত পৌঁছে যায়, সেই ক্ষেত্রে রোগীর শ্বাসকষ্ট শুরু হওয়ার সাথেই রোগী উঠে বসে পড়বে, শুয়ে থাকতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হলো ঘাম শুরু হয়ে যাবে প্রচন্ড। তারপরে প্রতিবার শ্বাসকষ্টের সাথে কাশিও থাকবে মাঝে মাঝে, এবং কাশির সাথে ঢেকুর উঠবে, স্পষ্ট লক্ষণ, কিন্তু মনে মুখস্থ রাখা দরকার। স্পষ্ট লক্ষণ, কাশি দিলে ঢেকুর তুলবে, বা একটু ঢেকুর তুললে তার শ্বাসকষ্টও কমে যাবে, প্রচন্ড ঘাম থাকবে এবং প্রচন্ড বাতাস যাবে, রোগী উঠে বসে থাকবে। কার্বোভেজ ঔষধ এই জীবনে বহুত, রাত 1টা 2টা 3টে আমি বহুত রোগীকে বাসায় বসে দিছি এবং তারা উপকৃত হয়েছে, কারণ আগে চেম্বার ছিল আমার বাসায়। তো শ্বাসকষ্টের রোগী যখন উঠে বসে থাকবে, এখন এইভাবে অ্যানালাইসিসে যদি যায়, আমি তো সময় বেশি লাগবে, তো যাই হোক, শ্বাসকষ্টের রোগী যদি উঠে বসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওষুধ অনেকগুলো, শুধু যে কার্বোভেজ দিয়ে বসে থাকবেন আর কাজ হবে না, পরে বলবেন যে আমার কি পড়াই দাও। যদি উঠে বসে থাকে সেক্ষেত্রে ওষুধ অ্যারালিয়া, আর্সেনিক, লেট্রামসাল, এই কার্বোভেজ, ক্যালিকার, আপাতত এইগুলোই আমার মনে আসছে। এই এই ওষুধগুলো কিন্তু শ্বাসকষ্ট রোগী এরা উঠে বসে থাকে, শ্বাসকষ্ট শুরু হলে এরা আর শুতে পারে না। তাহলে কার্বোভেজের রোগীর শ্বাসকষ্টের বিবরণ দিলাম, যে তার গ্যাস থাকবে, শ্বাসকষ্ট থাকবে, যদি একটু ঢেকুর উঠে তাহলে শ্বাসকষ্ট কম পড়বে, ফ্যানের নিচ থেকে সরে যেতে পারবে না রোগী, হাঁটতে চলতেও পারবে না, চুপ করে বসে থাকতে হবে সুদা হয়ে। প্যারালিয়ার রোগী যদি হয়, তাহলে সে শুয়ার থেকে উঠে বসবে এবং তার কাশিটা শুরু হবে, এও সর্দি গরমের রোগী, মানে ঠান্ডা গরম থেকে এও রোগীর সৃষ্টি হয়, এর কাশিটা শুরু হয়ে যাবে প্রথম ঘুমে, অর্থাৎ 12টার আগে, প্রথম ঘুমেই কাশি দিয়ে সে লাফ মেরে ঠেলে উঠবে। যদি শ্বাসকষ্ট নাও থাকে, কাশি দিয়ে হলেও সে ঠেলে উঠতে হবে, শুয়ে থাকতে পারবে না, কাশি শুরু হয়ে যাবে প্রচন্ড, সেখান থেকে তার শ্বাসকষ্ট হতেও পারে। যদি শ্বাসকষ্ট হয় তাহলে সে সামনের দিকে ঝুঁকে বসে থাকবে, তাহলে সে কিছুটা স্বস্তি পাবে। এইভাবে এক এক রোগীর ধরন এক এক রকম। আর্সেনিক, আর্সেনিকের যদি শ্বাসকষ্ট হয় সেও এরকম লাফ দিয়ে ঠেলে উঠে বসে থাকবে, শুয়ে থাকতে পারবে না। তাহলে সে ঠেলে উঠে বসে থাকে কি করবে, সে তার বসার ধরন হলো এরকম, সামনে যদি কাউকে পায় তার গলা জড়ায় ধরে বসে থাকবে, অথবা সামনে উঁচু করে বালিশ দিয়ে সে তার উপরে হাত বাঁধিয়ে বসে থাকবে, মানে শরীরের ভারটা সামনের দিকে ঝুঁকে কারো উপরে নির্ভর করে সে বলবে। তারপরে তার প্রধান আনুষঙ্গিক লক্ষণ যেগুলো, সেগুলো তো আছেই, সেগুলো তো আপনাদের খেয়ালে রাখতেই হবে, নইলে তো শুধু এই এক কথার উপরে ভরসা করে সবসময় ওষুধ দেওয়া যাবে না। ক্যালিকার রোগীর শ্বাসকষ্ট যদি হয় সেও শুয়ে থাকতে পারবে না, সে উঠে বসে থাকবে কিরকম, 3 মাথা, মানে আমাদের এলাকার গল্প আছে, 3 মাথেলে, তার মানে বুড়ো হয়ে গেলে মানুষ যেমন বসে পাশা মাটিতে দিয়ে 2 হাঁটু উপরে দিয়ে বসে থাকে, ঠিক ওইরকম ওই হাঁটু উঁচু করে দিয়ে মাথা কপাল হাঁটুতে বাধাই দিয়ে বসে থাকলে সে কিছুটা স্বস্তি পায়। এরও পেটে কিন্তু গ্যাস থাকে, প্রচন্ড গ্যাস থাকে, এর সাথে বাত থাক, বাতের রোগ থাকতে হবে, মানে প্রত্যেকটা রোগের, মানে প্রত্যেকটা ঔষধের আনুষঙ্গিক অন্যান্য কনকমিটেন্ট লক্ষণ কিছু থাকবে, যেসব লক্ষণগুলো সম্মেলন ঘটাতে না পারলে আপনি কিন্তু পুরোপুরি উপকার পাবেন না। বসে থাকে নেট্রামসাল, এও কাশি দিয়েই তার ঘুম ভেঙে যাবে, সাধারণত শেষ রাতের দিকে, মাঝ রাতের পরে যেই তার কাশি দেখা দেয়, শ্বাসকষ্ট দেখা দেয়, বা এইগুলো কথা এইভাবে ঠিক না, আমি বাস্তবতায় যেটা দেখেছি, যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে, দিনেও শুরু হতে পারে, ও প্রথম রাতেও শুরু হতে পারে, শেষ রাতেও শুরু হতে পারে। তাহলে এর কাশির ধরন হলো, কাশি দিলে বুকের মধ্যে গড়গড় করবে, নাই সেই সেই করবে, শিলেষ্টা থাকবে এই বুকে এবং সে উঠে বসে থাকবে।
জিহ্বা দেখলেই দেখা যাবে তার জিহ্বায় হলদি সবুজ ময়লা, এবং বুকের প্রতি কাশির সাথেই বুকের ভিতরে শ্লেষ্মার আওয়াজ পাওয়া যাবে। যদি তার জিহ্বা দেখে দেখা যায় হলদে নীল বর্ণের জিহ্বা, তাহলে কোনো কথা নাই, নেট্রামসাল দিলে সাথে সাথে উপশম পাওয়া যাবে ইনশাল্লাহ, এবং এটা গভীর কার্যকরী ওষুধ। যারা আর্সেনিকের শ্বাসকষ্ট রুগী, কার্বোভেজের শ্বাসকষ্ট রুগী, অ্যারেলিয়ার শ্বাসকষ্ট রুগী, এদের পরবর্তীতে যে শ্বাসকষ্টকে নিরাময় করার জন্য নেট্রামসাল প্রয়োজন হতে পারে। তো হিপার সালফারও একই কেস, সেও উঠে বসে থাকে, এইভাবে এক এক করে মনে আসতে থাকবে। আর অত ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে তো এক লক্ষণের উপরেই চলে যাবে সময়। তো হিপার সালফার যেহেতু আসলো, হিপার সালফারের কথা একটু বলে রাখি। হিপার সালফারের রুগী বসে থাকে, হিপার সালফারের রুগীর বিশেষ বৈশিষ্ট্য হলো সে শীতকালে গরমকালে ভালো থাকে। শীতকালে গরমকালে আক্রান্ত হয়, সম্ভবত আমার ভুল হয়ে যাচ্ছে কিনা, শীতকালে গরমকালে এসে আক্রান্ত হয় প্রচন্ড শীতে এবং প্রচন্ড গরমে। বর্ষাকালে রুগী ভালো থাকে এবং সে উঠে বসে থাকে, শ্বাসকষ্ট শুরু হলে পিছনে হেলান দিয়ে এইভাবে, পিছনে হয় দেয়ালে নেয় বালিশ দিয়ে, পিছনে এইভাবে হেলান দিয়ে বসে থাকবে, এতেই সে আরাম পাবে। তো এই যে এক একজনের কষ্টের সময়ে তার ভালো লাগার ভাবটা এক এক রকম। তো যাই হোক, শ্বাসকষ্টের পিছনের সময় অনেক গেল। তারপরে যেমন প্রচন্ড ঘাম, এই প্রচন্ড ঘাম কিন্তু অনেক ওষুধে আছে, প্রচন্ড ঘাম কার্বোভেজে আছে যেমন, তেমনি মার্কসলে আছে, তারপরে আরো অনেক ওষুধে আছে, আর্সেনিক, আর্সাইড। আমি তো ঘাম ছাড়া রুগী দেখি না এখন, পালসেটিলাতেও আমরা ম্যাথামেটিকায় দেখি যে পালসেটিলা ঘর্মশূন্য, ঘর্ম কম, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পালসেটিলারও প্রচুর ঘাম আছে, তার ঘামে গন্ধও আছে। এরকম ওই ঘামের ইতিহাসে গেলে সেখানেও ওষুধ আসবে, এরকম ফার্স্ট গ্রেডের 10-15টা এসে যাবে। তারপরে প্রচন্ড বাতাস আকাঙ্ক্ষা, তো প্রচন্ড বাতাস আকাঙ্ক্ষা আমরা পাই হচ্ছে কার্বোভেজে ল্যাকেসিসে, কার্বোভেজ ল্যাকেসিস সালফার। এই সাধারণত যদি কার্বোভেজ, তো বললাম যে তার মাথার উপরে প্রচন্ড পাখার বাতাস হতে থাকতে হবে, এবং যদি স্ট্রোক করার পর্যায়ে রুগী চলে যায় তখন ফ্যান একটা চললে হবে না, তখন বলবে আরো 2-3টা লাগাও, অথবা পাশে দাঁড়িয়ে আছে তাকে শুধু বলবে যে জোরে বাতাস করো, জোরে বাতাস করো, জোরে বাতাস করো, শুধু বাতাস আর বাতাস তার চাহিদা। তো কার্বোভেজ এর সাথে আর কোনটা কোনটা, কার্বোভেজ প্রচন্ড গ্যাস যখন, তাহলে প্রচন্ড গ্যাস হলে সেক্ষেত্রে আমরা কার্বোভেজের সঙ্গে তুলনা করতে পারি চায়নার কার্বোভেজের সঙ্গে লাইকোপোডিয়ামের। প্রধানত এই তিনটে ওষুধই আসে, চায়না, কার্বোভেজ, লাইকোপোডিয়াম। তাহলে কার্বোভেজে আছে ঢেকুরি উপশম, বায়ু নিঃসরণ উপশম, এর পাতলা পায়খানা, এবং ঢেকুরি দুর্গন্ধ, পায়খানাও দুর্গন্ধ, পেটের মধ্যে হোড় মোড় করে ডাক দিয়ে, গড় গড় করে ডাক দিয়ে পায়খানা আসবে, পায়খানায় দুর্গন্ধ থাকবে, আচ্ছা ঢেকুরেও দুর্গন্ধ থাকবে, তবে ঢেকুর দিলে সে আরাম বোধ করবে। লাইকোপোডিয়াম এর বৈকালীন বৃদ্ধি, গরম পানাহারে উপশম, এর পায়খানা পাতলা পায়খানার তো আমরা দেখি নাই, আমার জীবনে আমি দেখি নাই কখনো, এর পায়খানা সবসময় কষ্টবদ্ধ থাকে, কখনো কখনো শুকনো পায়খানা হয়, প্রথম অংশ শুকনো, শেষের দিকে নরম, এই হচ্ছে লাইকোপোডিয়াম। তারপরে চায়না, যেমন চায়নাতেও পেটের মধ্যে হুড়মুড় করে ডাক দিয়ে পায়খানা হয়, পাতলা পায়খানা হয়, এবং প্রচন্ড গ্যাস গ্যাস থাকে, এর পায়খানায় দুর্গন্ধও থাকে, ঢেকুরেও দুর্গন্ধ থাকে, তবে এর পায়খানা ঢেকুর যাই হোক না কেন, পেট কখনো হালকা পাতলা হয় না, পেট সবসময় মনে হবে যে পেটের মধ্যে কি একটা দলা যেন আমার দম মেরে পড়ে রয়েছে, এইটা কখনো সরে যায় না। তাহলে এইটা যখন সরে যায় না তখন আমার স্বস্তিও লাগে না, এই এক কথার উপরে ওষুধ হবে চায় না।
আচ্ছা, কার্বোবেদের আরেকটা প্রধান লক্ষণ হলো হিমাঙ্গতা। অনেক সময় রোগী হিমাঙ্গ হয়ে যেতে পারে, রোগে ভুগে হিমাঙ্গ হয়ে পড়তে পারে। হিমাঙ্গ যদি না হয়, সাধারণভাবে আমরা শরীর ঠান্ডা হয়ে যেতে পারে। তো বিশেষত এর রোগীর বাস্তবত আমরা যেটা দেখি, কারণ আজকের অ্যান্টিবায়োটিকের যুগে আমরা তো ডায়রিয়া রোগী পাই না, আমরা পাই ডায়রিয়াকে ঠেসে যখন তারা ভালো করে দেয়, আমাশাকে ঠেসে যখন তারা ভালো করে দেয়, জ্বরকে তারা না পা অ্যান্টিবায়োটিক খাওয়ায় ভালো করে দেয়। এর পরবর্তীতে যেসব লক্ষণাদি শরীরে প্রস্ফুটিত হয়, সেই সব লক্ষণ নিয়ে আমাদের কাছে রুগীরা আসে, এবং তখন যদি আমরা ঠান্ডা মাথায় রুগী লিপি তৈরি করি, দেখবো যে কার্বোভেজ দিয়ে বড় বড় রুগীও আমরা ভালো করতে পারছি। তাহলে হিমাঙ্গতা, ঠান্ডা, এই যে আমি যে শিশুর গল্প দিলাম একটু আগে, এই শিশুর গল্প আরো মজার। যেমন এই গল্পটাও একটু দিয়ে রাখি, আপনাদেরও কাজে লাগবে। তো শিশুর আমি সবসময় মানে উপদেশ দেই বা অনুরোধ করি যে শিশুর সঙ্গে তার মা আসবে, যেহেতু মা সবসময় কাছে থাকে। কিন্তু মা প্রথম প্রথম আসছে, যখন শিশু একটু ভালো দিকে গেছে তখন মা আর আসে না। তো মা আর কেন আসে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে তারপরেও জ্বর আসে, তাহলে মা আসে না কেন? একদিন বলতে বলতে মা আসছে, তাহলে মা এসে আমাকে বলে যে আমার তো শরীর খারাপ, যার কারণে আমি আসি না। কি হয়েছে শরীর খারাপ? তো কয়ে যে আমি 2 মাসের গর্ভবতী। হ্যাঁ, সে তো ভালো কথা, গর্ভবতীতে কিসে শরীর খারাপ? গর্ভবতী হইলে কি বাড়ি বসে থাকতে হবে? কয়ে যে ডাক্তারের নির্দেশ, কোনো কাজ করা যাবে না, হাঁটাচলা করা যাবে না, আমি বিশ্রামে থাকতে হবে। কেন? তো কয় যে আমার শারীরিক সমস্যা দিয়ে আছে। তো শারীরিক সমস্যা দিয়ে আছে, তখন আমি বলছি তাকে যে দেখেন, আপনারা এইভাবে পেটের থেকে শিশুদের রোগা বানায় নিয়ে আসেন, রোগা বানায় তারপরে তাদের পৃথিবীতে নিয়ে আসতেছেন, এরপরে এসে কি করতেছেন? শিশু বিশেষজ্ঞ। তাহলে শিশু বিশেষজ্ঞ যখন ফেল মারতেছে, তারপরে এসে পড়ে আমাদের ঘরে পড়ে এই যে আপনার পেটে বাচ্চা, এখন আপনার পেটে যে অসুবিধা, যেসব অশান্তি আছে, আপনি হোমিওপ্যাথি ওষুধ খান, ইনশাল্লাহ আপনার বসেও থাকতে হবে না, শুয়েও থাকতে হবে না, আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, কাজকর্ম করতে পারবেন, আর আপনার পেটের বাচ্চাটাও অনেকটা রোগমুক্ত হয়েই জন্মাবে। এরপরে থেকে ওই মহিলার আমার চেম্বারে কোনদিন আসে নাই। তার ছেলেটাকে এখন নিয়ে আসে ওই তার দাদা, নাই দাদি, নাই নানা, নাই নানি, এইভাবে এরপরে তো মহিলার আমার এখানে আসে না। তাহলে দেখেন, আপনি যে রোগীকে সুস্থ করবেন, ভালো করবেন, কেমনি? কোনো উপায় নেই। এখন আমার বিষয় হলো, আমি সবাইকে অনুরোধ করি এইটা, যে পাবলিক যা করে করুক, আমরা যারা ডাক্তার, অর্থাৎ আমাদের পরিবার গুলোর দিকে আমরা একটু খেয়াল রাখি, সজাগ দৃষ্টি রাখি, যেন আমাদের পরিবারের লোকজনরা একটু ভালোভাবে চিকিৎসা পায়, চিকিৎসা পায় একটু ভালো ভালো থাকে। তো যাই হোক, যে গল্প দিচ্ছিলাম সর্বাঙ্গ ঠান্ডা, যখন অঙ্গ ঠান্ডায় যায়, কার্বোভেজে আমরা সাধারণত যেটা দেখি, বিশেষ করে পেটের পীড়ার রুগী, কারণ কার্বোভেজ হলেই পেটের পীড়াটা থাকবেই, এটাও কেউ আপনারা মাথায় রাখবেন। তো বেশি বেশি পায়খানা হতে থাকলে তখন গা হাত পা ঠান্ডা হয়ে যায়, বিশেষত হাঁটু পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। অনেক রুগী দেখছি যে হাঁটু পর্যন্ত একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরে হাতও ঠান্ডা হয়ে গেছে, তার সাথে থাকে ঘাম, এবং এই ঘামের সাথে থাকে তার আবার প্রচন্ড বাতাস আকাঙ্ক্ষা। এই যে প্রচন্ড বাতাস আকাঙ্ক্ষা এবং ঠান্ডা, এই ক্ষেত্রেও আমাদের ওষুধ অনেক, আমাদের আর্সেনিক এরকম হাত পা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আর্সেনিক বাতাস চায় না। কার্বোভেজ হাত পা ঠান্ডা হয়ে যায়, কিন্তু সে বাতাস চাই। ক্যাম্ফর দেখেন, রহস্যময় ওষুধ, এইসব রহস্যময় ওষুধ সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে, কারণ এইসব ওষুধগুলো তো এমনি এমনি আবিষ্কার হয়নি, নিশ্চয়ই বাস্তবতায় রুগীও আছে। পরীক্ষা ক্ষেত্রে দেখা গেছে যে ক্যাম্ফারের রুগী যখন হিমাঙ্গ হয়, ঠান্ডা হয়ে যায় শরীর, সে জ্বরের রুগী হোক আর যে কোনো রুগী হোক না কেন, হিমাঙ্গ অবস্থায় সে বাতাস চাই। হিমাঙ্গ অবস্থায় কেটে যায় যখন তার শরীরে উত্তাপ আসে, তখন সে ঠান্ডা চায়।
তার মানে তখন সে কাপড় চোপড় গায়ে দিতে চায়, কেতা কাপড় গায়ে দিতে চায়, লেপ কম্বল গায়ে দিতে চায়। তাহলে গরমের সময় সে গরম যাচ্ছে, ঠান্ডার সময় সে ঠান্ডা যাচ্ছে, শরীর তার বরফের মতো ঠান্ডা। তাহলে এই যে ঠান্ডার কত ওষুধ, শিকিলি কর বেরিট্রাম অ্যালবাম, বড় বড় ওষুধ ঠান্ডার, কিন্তু এই শিকিলি কর বেরিট্রাম, শিকিলি করের রুগী পাওয়া যায় কিন্তু বেরিট্রাম অ্যালবামের রুগী তো কম পাওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে যে না, বেরিট্রাম অ্যালবামকে যদি আমরা গভীরভাবে অনুশীলন করি তাহলে বেরিট্রামের অ্যালবামের রুগীও আজকাল সমাজে বহু। কারণ এই বেরিট্রাম অ্যালবামের ডায়রিয়ার রুগীগুলোকে, পেটের পীড়ার রুগীগুলোকে অ্যান্টিবায়োটিক অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ায় 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 তাদের এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে বেরিট্রাম অ্যালবামের ওই পায়খানার রুগী আমরা আর পাই না। কিন্তু ওই পায়খানাকে চাপাই দেওয়ার কারণে শরীরে যে নিত্য নতুন সমস্যার সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে তার মূল লক্ষণ ছুটে দেয় না। যেমন বেরিট্রামের অ্যালবামের রুগীর প্রচণ্ড ঘাম থেকে, সে দুর্বল কিন্তু মানসিকভাবে তার কখনো দুর্বলতা পরিলক্ষিত হয় না। সে কখনোই ভাবে না যে আমি মরে যেতে পারি, যত বড় রোগী আমার হোক না কেন। এবং তাকে দেখলে মনে হবে মরা মানুষের মতো ফ্যাকাশে, এবং সেই সাথে ঘাম এবং সর্বাঙ্গ ঠান্ডা। এখন আমরা পাই মানে ডায়রিয়া রুগী না পাই, আমরা পাই কি কোষ্ঠবদ্ধতা রুগী। ঠিক বেরিট্রাম অ্যালবামের যেরকম, যেমন প্রচন্ড পায়খানা থাকে, বমি থাকে, ঠিক ওই রকম প্রচন্ড কোষ্ঠবদ্ধতায় বেরিট্রাম অ্যালবাম ব্যবহৃত হয়। এগুলো আপনারা একটু যাচাই করে দেখবেন, বই পুস্তক পড়ে দেখবেন, বই পুস্তক পড়ে দেখলে মিলে যাবে। তাহলে এই কার্বোভেজের যদি আমরা হিমাঙ্গতে যাই সেক্ষেত্রে কত ওষুধ, যদি কিনা আমরা শ্বাসকষ্টে যাই সেক্ষেত্রেও কত ওষুধ, গ্যাসে গেলেও আমাদের অনেক ওষুধ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে অনেক ওষুধের মোকাবেলা করে, অনেক ওষুধ সম্পর্কে পড়াশোনা করে আমাকে একটা ওষুধ নির্বাচন করতে হবে। তাহলে সেই ওষুধটার মূল লক্ষণগুলো আমার জানতে হবে। তারপরে রক্তস্রাব, এই রক্তস্রাবে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে রক্তস্রাবে যখন এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাহলে এই রক্তস্রাবের বৈশিষ্ট্য কি, যখন এই শরীরে প্রবেশ করে, যখন আমাদের আক্রমণ করে, আমরা যখন এর দ্বারা আক্রান্ত হই, তখন কি হয় আমাদের শরীরের, কোনো কোনো বই এভাবেও লেখা আছে, মুখমণ্ডলটা নীল বর্ণের ধারণ করতে থাকে, শিরাগুলো ফুলে যায়, শিরাগুলোকে নীল দেখা যায়, নীল বর্ণ ধারণ করতে থাকে, তার সাথে থাকে রোগীর জ্বালা এবং প্রচন্ড বাতাস আকাঙ্ক্ষা। তো এর সিরাবের রক্তটা ওই রকম নীল বর্ণের, নীল ধরনের, এবং এর রক্তের বিশেষ বৈশিষ্ট্য হলো জমে না সহজে, তরল রক্ত সিরাপ, এবং এই সিরাপ দীর্ঘদিন ধরেও চলতে পারে, দীর্ঘদিন চলার ইতিহাসও থাকতে পারে। যদি দীর্ঘদিন রক্ত চলাচল রক্ত সিরাপের ইতিহাস থাকে সেই ক্ষেত্রে আমরা কার্বোভেজ দিতে পারি, যদি কিনা পাশাপাশি তার এই প্রচন্ড বাতাস আকাঙ্ক্ষা এবং গ্যাসের সমস্যা থাকে। কারণ প্রধান লক্ষণগুলো না থাকলে কিন্তু আনুষঙ্গিক লক্ষণ দিয়ে আপনি পুরোপুরি সুফল পাবেন না। তাহলে আর বাদ থাকছে কোনটা, আমার সর্বঙ্গের বিষয়টা একটু ক্লিয়ার করে আমি শেষ করব। সর্বঙ্গে, যেই সর্বঙ্গ থেকে আমার রোগের টিবি হতে পারে, ক্যান্সার হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, লাংস ফুট হয়ে যেতে পারে, খাইয়ে ফেলতে পারে, কত কিছু হতে পারে। তাহলে সর্বাঙ্গে আমরা কয়টা ওষুধ, যদি অন্তত সর্বাঙ্গের বেলায় আমরা কার্বোভেজ, ফসফরাস, কোষ্ঠিকাম, প্রধানত এই তিনটে ওষুধই আমরা আমি দেখি আর কি। তারপরে আরো ওষুধ আছে, এইবার সাপার আছে, এই পোটেরিয়াম পারফলিয়াম আছে, তারপরে আপনার সালফার আছে। তারপরে যদি আমি মাইন্ড মেথডে যাই সেক্ষেত্রে তো ওষুধের কোনো শেষ নাই। মানসিক লক্ষণে গেলে রুগী যদি অত্যন্ত জটিল হয় সেক্ষেত্রে আমাদের শারীরিক লক্ষণে অনেক সময় সমাধান
পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায়। তো ফসফরাসের রোগীর বৈশিষ্ট্য কি? তো ফসফরাসের আরো একটা বড় বৈশিষ্ট্য তো আলোচনায় আসে নাই, এখন যেহেতু আমি ফসফরাস আলোচনা করতে হলো এবং কার্বোভেজ যেতে হচ্ছে, তাহলে ফসফরাস রোগীর বৈশিষ্ট্য হলো সে বয়স অনুপাতে লম্বা, হ্যাংলা পাতলা, চেহারা ছবি সুন্দর, অত্যন্ত নম্রভদ্র, তারপরে নেইব বলে, নেইব রেপার্টরির ভাষায় নেইব, তার মানে অত্যন্ত ওবিডিয়েন্ট, বাধ্যগত, নম্রভদ্র শিশু বা যুবক যাই হোক না কেন। এবং তার বয়স অনুপাতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে 9-10 বছর বয়স, 12 বছর বয়স যখন এসে যায় হঠাৎ করে দেখা যায় যে সে বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, কিন্তু সেই অনুপাতে মোটা হয় না, শরীরে গোস্ত আসে না। এইটা হচ্ছে ফসফরাস। তো ফসফরাসের রোগীর বাড়ে কখন? ফসফরাসের রোগীরও এই কার্বোভেজের মতো সকাল সন্ধ্যায় বৃদ্ধি, কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হলো ফসফরাস যদি হয় এটা অত্যন্ত গভীর কার্যকরী ওষুধ, এর ধাতুগত লক্ষণের সঙ্গে মিল করতে হবে, এর চেয়ারের সঙ্গে মিল করতে হবে, এর আচার আচরণের সঙ্গে মিল করতে হবে, এর শারীরিক অন্যান্য লক্ষণাদির সঙ্গে মিল করতে হবে। এবং এর রোগীর বিশেষ বৈশিষ্ট্য হলো সে ফ্রিজিং কোল্ড, তার মানে কোল্ড ড্রিঙ্কস, এই যে খাদ্য খাবার সে বেশি পছন্দ করে, পানীয় বেশি পছন্দ করে, এবং এগুলো খাইলে তার শরীরটা খুব একটা খারাপ হয় না, তবে অনেকের ক্ষেত্রে এগুলো খাইলে কিছু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টিও করে বাস্তবতায় আমরা যেটা দেখি। তো কার্বোভেজের এরও সকাল সন্ধ্যায় বৃদ্ধি, কিন্তু এর থাকছে কি প্রচন্ড বাতাস আকাঙ্ক্ষা এবং ঘাম, এইগুলো তার সাথে থাকবে, এবং পারদোষ, সর্দি হাসি, এই সমস্যাও তার সাথে, সর্দি হাসি কাশি থাকবে। কোষ্ঠীকাম সহজ চেনার উপায়, ঠান্ডা পানি খাইলেই তার কাশি, শ্বাসকষ্ট, গলার স্বর ভাঙ্গা সব মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়ে যায় বলতে তার যদি কথা বলতে কষ্ট হয় সেই ক্ষেত্রে সে একটু স্বস্তি বোধ করে, শান্তি বোধ করে, এরও গলায় জ্বালা থাকে, কার্বোভেজেরও গলায় জ্বালা থাকে। তাহলে কার্বোভেজের গলায় জ্বালা পিছনে কাজ করে আগুন, সেখানে লাগে কার্বোভেজ ওষুধ, আর কোষ্ঠীকামের গলায় জ্বালার পিছনে কারণ থাকে একটু ঠান্ডা পানি খাইলে তার আরাম লাগে, এর আক্রান্ত অঙ্গ জ্বলে কোষ্ঠীকামের, আর কার্বোভেজের সর্বাঙ্গ জ্বলে, যেখানে আক্রান্ত হয় সেই জায়গাও জ্বলে এবং সারা গায়ে জ্বলে। এর রাষ্টক্স আছে সর্বাঙ্গের আবার একটা ওষুধ, আপনারা এটাও পরীক্ষা করে দেখতে পাবেন, যে আমি যেমন বকতেছি এরকম যে একটানা বকতে থাকলে, একটানা বকতে থাকলে অনেকক্ষণ বকার পরে যে তার শ্বাস আটকে যায়, আবার শুরুতে কথা ক্লিয়ার হতে চায় না, আস্তে আস্তে কথা যখন বক্তব্য দেওয়া শুরু করে দেয় আস্তে আস্তে গলা ক্লিয়ার হয়, কিন্তু অনেকক্ষণ ধরে বকতে থাকলে আবার তার গলা আটকে যায়, মানে স্বর ভেঙে আসে। এবং এর হচ্ছে গরম পানি খাইলে আরাম লাগে, গরমে থাকলে ভালো লাগে। তো কারণ সর্ব রাষ্ট্রের প্রধান লক্ষণের মধ্যে আছে কি, যে প্রথম সঞ্চালনে বৃদ্ধি, পরবর্তী পরবর্তী সঞ্চালনে উপশম, কিন্তু একটানা সঞ্চালনে আবার বৃদ্ধি। শুধু এই লক্ষণ যে বাতের বেলায়, ব্যথার বেলায় তা না, এর সর্বক্ষেত্রেই এই লক্ষণটা কাজে লাগে। তাহলে কার্বোভেজের রোগীরা আক্রান্ত হয় কখন? কার্বোভেজের রোগী হলো শীত কাতর, এবং এটাও ত্রিদোষ নাশ করার ক্ষমতা রাখে, এ যেমন শরীর, সাইকোটিক, টিউবারকুলার, অ্যান্টি টিউবারকুলার সকল দোষের উপরে কাজ করতে পারে। গুমোট বাঁধা গরমে বিশেষ করে সে আক্রান্ত হয়, গুমোট বাঁধা গরম বলতে বর্তমান এখনকার যে সিজনটা এই সিজনে সে বেশি আক্রান্ত হয়, মানে এই সিজনে যেমন একদিকে বর্ষা হচ্ছে আর একদিকে গরম পড়ছে, আর একদিকে মেঘ আটকে পড়ে রয়েছে, বর্ষাও হচ্ছে না গরমও কাটছে না, এমত অবস্থায় এই কার্বোভেজের রোগীরা বেশি বেশি করে আক্রান্ত হয়। তো হাসান মির্জা, ডাক্তার হাসান মির্জা সাহেবের বইয়ে আমরা দেখছি, এবং এটা আমি বাস্তবে দু একটি ক্ষেত্রে প্রয়োগ করেও দেখছি সুফল পাওয়া যায়, সেটা হচ্ছে যে মহিলাদের, উনি এক কথায় বলে গেছেন যে মহিলাদের, গর্ভবতী মহিলাদেরকে সুস্থ রাখতে গেলে কার্বোভেজি সেখানে
অধিকাংশ ক্ষেত্রেই বড় ভূমিকা পালন করে। তো দেখা গেছে আসলে মহিলাদের যে বমি হয়, গ্যাস হয়, আহারে অরুচি দেখা দেয়, এই ক্ষেত্রে কার্বোভেজে ভালো কাজ দেয়। এটা আপনারা প্রয়োগ করে দেখবেন, আমি এটা করে দেখছি যে এটা ভালো কাজে লাগে। তো যাই হোক, আমি কার্বোভেজ সম্পর্কে যত সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো যদি আর কোনো প্রশ্ন আপনাদের থাকে তো আপনারা করতে পারেন, কারণ একক আলোচনায় অনেক কথা বাদ পড়ে যায়, হয়তো আমারও অনেক কথা বাদ পড়ে গেছে, আমি কোনো লিস্ট করে আনি নাই। তো আপনারা এখন আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন, তাহলে হয়তো বাদ পড়া বিষয়গুলো উঠে আসবে। যেমন হিতাংশু দাস, শ্বাসকষ্টে কার্বোভেজ কত শক্তি বেশি কার্যকর? স্যার, কার্বোভেজ আমি আগে 300 ব্যবহার করতাম, কিন্তু ইদানিং আমি 200-এর নিচে ব্যবহার করি না প্রতি ক্ষেত্রেই, কারণ 200-এর নিচে ব্যবহার করলে ফলাফল ভালো আসে না। আপনাদের অভিজ্ঞতা কারো থাকলে আপনারা শেয়ার করতে পারেন, সমস্যা নাই। সুমাইয়া ঘোষ, 30 আর 200 কটি ডোজ? আমি সাধারণত 2-3 ডোজ ওষুধ দিই রুগীদের। আপনারাও যদি আপনাদের ভিন্ন অভিজ্ঞতা থাকে শেয়ার করতে পারেন, আমরা সেখান থেকে শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, আর প্রশ্ন না থাকলে আমি শেষ করে দিব। আমার এই বক্তব্য আমি ইউটিউব চ্যানেলে সংরক্ষণ করে রাখি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন। আলোচনা যারা উপস্থিত হতে পারেন নাই, তারাও ইউটিউব চ্যানেলে ঢুকলে আমার এই আলোচনা দেখতে পাবেন। যদি তাতে কারো একটু উপকার হয় বিন্দুমাত্র, তাহলে আমার প্রচেষ্টা সার্থক হবে। তো আপনারা প্রশ্ন করেন, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, প্রশ্ন করতে দেরি করলে শুধু শুধু বসে থেকে সময় নষ্ট হবে। তো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন, আমি বোঝানোর চেষ্টা করি। আর আমি ইতিপূর্বেও বলেছি, আবারও বলি, যে যে অনিরুদ্ধ মন্ডল, উনি লিখলেন যে কি কার্বোভেজের ফিজিক্যাল মেকআপ কেমন হবে। এই ধরনের ইংরেজি ব্যবহার করা থেকে বিরত থাকলে আমি খুশি হই, কারণ ডাক্তারদের এইসব ধরনের ভাষা মানায় না। আপনি হয় পুরোপুরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, নয় বাংলা লিখবেন, সেটা সুন্দর দেখায়। যা আপনি লিখেছেন এর কিন্তু কোনো অর্থ হয় না কোনো, কিন্তু বুঝে নেওয়া যায় যে কার্বোভেজের শারীরিক গঠন কেমন হয়। কার্বোভেজের শারীরিক গঠন এরকম পার্টিকুলারলি ম্যাথমেটিকাতে তেমন দেখা যায় না, এই জন্যে ও ব্যাপারে আমি অজ্ঞ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে দ্রুত করেন। আজকে তো ওষুধ, সাধারণ ওষুধ, যার কারণে উপস্থিতি অনেক কম দেখা যায়। কাজী আলী হাবিব, সুস্থ অবস্থায় এর আচরণ কেমন? সুস্থ অবস্থার আচরণ তো কোনো বই পুস্তকে আমার দেখা নাই। অসুস্থ অবস্থায় যে আচরণ, সেটা তো আমি প্রথমেই আমার আলোচনার শুরুতেই আমি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যে আমরা যখনই প্রাকৃতিক ভাবে কার্বোভেজ দ্বারা আক্রান্ত হই, তখন আমাদের মধ্যে কি কি অসুস্থতা আসতে পারে, প্রথম সূচনা হয় কিভাবে। এই সূচনাটা আমি প্রথমেই বলেছি, এটা আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকে দেখে নেবেন, সেখানে পেয়ে যাবেন। তার যদি কারো কোনো প্রশ্ন থাকে দ্রুত করেন, আমাদের সময় লম্বা হয়ে যাচ্ছে।
আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে, চয়েস থাকে যে এই সাবজেক্ট আলোচনা করলে ভালো হয়, এই ওষুধ নিয়ে আলোচনা করলে ভালো হয়, আপনারা সে ব্যাপারেও মতামত দিতে পারেন। আমি চেষ্টা করব সেইসব বিষয়কে গুরুত্ব দেওয়ার, কারণ ওষুধ নিয়ে আলোচনা করাটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ মূল ম্যাথমেটিকের সম্পর্কে যদি ধারণা না থাকে, দেখা যায় অনেকে ম্যাথমেটিকের শারীরিক লক্ষণ, যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো ঠিক মতো জানে না, বোঝে না, অথচ মাইন্ড মেথডের ক্লাস করে, সেকালে ম্যাথার থেকে কেউ কেউ আরো বড় বড় মাইন্ড মেথডের ডাক্তারদের তাদের ক্লাসে অংশগ্রহণ করে। এটা শিখার হিসাব আলাদা, কারণ আপনি শারীরিক লক্ষণ চিনলেন না, বুঝলেন না, আপনি আমাকেই দেখে চিনলেন না যে আমি কেডা, আমার গুণ বিচার কেমনে করবেন। যখন আপনি মাইন্ড মেথড শিখবেন, তো সেটা তো গুণ বিচার, আমাকেই চিনলেন না, আপনার গুণ দিয়ে আপনার কি হবে? আমাকে চিনবেন, আমার নাম জানবেন, তারপরে না খুঁজবেন আমার বংশ পরিচয়, আমার সাথে আত্মীয়তা করা যায় কিনা ইত্যাদি বিষয় নিয়ে তখন ভাবা হবে, যে আমার সাথে দোস্তি করা যাবে কিনা, আমার সাথে হাঁটা যাবে কিনা। এখানে ফিজিক্যাল সিমটমস না জেনে অন্য যাই আপনি শিখতে যান, কোনো লাভ হবে না। কার্বোভেজের কি লিখলেন আমি তো বুঝি না, প্রোভার কে, প্রুভার কে, প্রুভার, তাহলে কার্বোভেজের প্রুভার কে, এটা তো এই মুহূর্তে আমার খেয়ালে নাই, তবে বই দেখে আপনাকে জানাই দেওয়া যেতে পারে আর কি, আমি ফেসবুকে এটা জানাই দিব। কারণ প্রুভার টুরুভার এগুলো সাধারণত অত গুরুত্ব রাখি না, ওটা যখন লিখি তখন হয়তো লিখি, বড় দরকার লক্ষণগুলো সেইগুলো নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করি, সেইগুলো নিয়ে বেশি বেশি আপনাদের জানান দেওয়ার চেষ্টা করি। আপনারা এগুলো ইউটিউবে গেলে পাবেন প্রুভারকে, গুগলে গেলে পাবেন প্রুভারকে, ম্যাথমেটিকা খুললে পাবেন প্রুভারকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে আমি বন্ধ করে শেষ করে দিব আজকের মতো। যাই হোক, বোঝা যাচ্ছে যে কারো কোনো প্রশ্ন নাই, অতএব আমি আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। মান্নান সাহেব আইছেন, জি ধন্যবাদ। তো হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের সাথী বন্ধুগণ, সবাই তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। এবং পাশাপাশি সবার জন্য আমিও দোয়া করি যে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।